আগেও আপনাদেরকে এই চাকরির খবর সম্পর্কে অবগত করেছিলাম, খুব ভালো চাকরি এটা বন্ধুরা। অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দিতে পারছে না। আপনাদেরকে দ্বিতীয়বার এই ভিডিওটি বানিয়ে জানানোর উদ্দেশ্য এই সুযোগ, যাতে আপনি মিস না করে ফেলেন। আর বন্ধুরা, পার্মানেন্ট চাকরি দেবে আপনাদেরকে, হেলথ ডিপার্টমেন্টে চাকরি দেবে এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি দেবে। এই বিষয়গুলো মাথায় রেখে এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরব। আপনি যদি পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন, ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের মিস না হয়ে যায়। সর্বপ্রথম বলি, এটার জন্য আবেদন করার সময় খুব কম আছে। যারা আবেদন করতে ইচ্ছুক, অ্যাজ সুন অ্যাজ পসিবল আবেদন করে দেবেন এবং লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবেন না। লাস্ট ডেট আছে 30 জুন। 30 জুনের মধ্যে আপনাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম বলে রাখি, এখানে আপনাদেরকে আর ওয়ার্ডেন নিয়োগের কথা কিন্তু বলা আছে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ওয়ার্ডেন নিয়োগ হবে কোথায়? নার্সিং স্কুল বা কলেজে। নার্সিং ট্রেনিং স্কুল বা কলেজগুলোতে ওয়ার্ডেন নিয়োগ করবে। জেলায় জেলায় কিন্তু নিয়োগ হবে। ভ্যাকেন্সি কাঠামো দেখার জায়গায় আপনাদের বেশ কয়েকটা তথ্য তুলে ধরতে চলেছি, আপনারা মন দিয়ে দেখবেন। যদিও এখানে বলে দেওয়া আছে ইন্ডিয়ান সিটিজেন যে কেউ এখানে আবেদন করতে পারবে। জেলায় জেলায় যে নার্সিং স্কুল কলেজগুলো আছে সেখানেই কিন্তু আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে। পোস্ট হচ্ছে ওয়ার্ডেন। ওয়ার্ডেন পোস্টে কিন্তু সবথেকে ভালো সুবিধা কী জানেন? আপনাদেরকে একটা করে ঘর দেওয়া হয়, যেটাকে আপনি বলতে পারেন থাকার জায়গা। ওয়ার্ডেন হিসেবে কাজ করতে গেলে মোট কথা থাকতে হয়, থাকার দরকার পড়ে যায়। যেমন সুপারিনটেনডেন্ট, মেট্রন, কেয়ারটেকার, সেরকম ওয়ার্ডেন হিসেবে নার্সিং স্কুল কলেজের যে ওয়ার্ডেন পদের যে কাজ করে তারা কিন্তু স্থায়ীভাবে সেখানে থাকে, রেসিডেন্সিয়াল ডিউটি করে। সেক্ষেত্রে তারা একটা কোয়ার্টার পাবে এবং ফুল ফেসিলিটি সহ কোয়ার্টার পাবে, যেখানে তাদের বাড়িতে থাকার মতো সামগ্রী সরকার প্রোভাইড করবে এবং সেগুলোর খরচ সরকার বহন করবে। ফ্রিজ থাকবে, টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, যে কোনো কিছু, ওয়াটার ফিল্টার, যেগুলো মানুষ ব্যবহার করে সেগুলো সবই থাকে সরকারি কলেজের যে হোস্টেলগুলো বা ট্রেনিং সেন্টারগুলো, নার্সিং ট্রেনিং সেন্টারগুলো, সমস্ত ফেসিলিটি থাকবে এবং সেখানে আপনি বসবাস করতে পারবেন উইথ ফ্যামিলি। আপনার কোয়ার্টার থাকবে, 3 কামরা বিশিষ্ট ঘর থাকে সাধারণত এবং সেগুলো শ্বেত পাথরের ভালো ঘর থাকে, এটা একটা বলে দিলাম। এবং রেসিডেন্সিয়াল ডিউটি হওয়ার কারণে কিন্তু এখানে অনেক সুবিধা পাওয়া যায়। এবার চাইলে আপনি রেসিডেন্সিয়াল ডিউটি করতে পারবেন, চাইলে যাওয়া আসা করতে পারবেন, যদি টাইম মেনটেন করতে পারেন সেটা আপনার উপর ব্যাপার, কিন্তু আপনি কোয়ার্টার পাবেন। তার এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলা আছে 17 তারিখ থেকে 30 তারিখ অবধি, সময় খুব কম দেওয়া আছে। কেন জানেন? এখানে যাতে প্রচুর অ্যাপ্লিকেশান না পড়ে যায়। এখানে পরিষ্কারভাবে একটা জায়গায় লেখা আছে নোটিফিকেশানে, যদি বেশি সংখ্যক অ্যাপ্লিকেশান পড়ে যায় তাহলে আমাদেরকে পরীক্ষা নিতে হবে। আর সরকার চাইছে না এই পদের জন্য কোনো পরীক্ষা নিতে, ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন এবং সেটাও পার্মানেন্ট পোস্টে, যার স্যালারি স্কেল খুবই ভালো। আপনাদেরকে দেখিয়ে দেবো, গ্রেড পে দেবে 2600 টাকা, স্কেল দেবে আপনাদেরকে 5400 থেকে 25200 টাকা, খুবই ভালো সরকারি পারমানেন্ট চাকরি এবং সেটাও শুধুমাত্র আপনারা ইন্টারভিউ দিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন, যেটা WBGDRBA থেকে অনেক ভালো গুণ। WBGDRBA স্যালারি স্কেল এইরকমই ছিল, এর থেকেও কম ছিল, কিন্তু তার জন্য কত কম্পিটিশন করতে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ টু রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগের সময় কত কম্পিটিশন করতে হয়েছে, আপনাদেরকে লেখা পরীক্ষা পাস করতে হয়েছে, ইন্টারভিউতে পাস করতে হয়েছে, তারপরেও অনেক হাঙ্গামা করে কিন্তু কেউ কেউ চাকরি পেয়েছে, কেউ কেউ এখনও ওয়েটিংয়ে আছে। তার থেকে এটা অনেক ভালো এবং ডাইরেক্ট এখানে ইন্টারভিউ দিয়ে চাকরি দেওয়ার সুযোগ থাকছে। তার জন্যই এরা অ্যাপ্লিকেশানের ডেট খুব কম রেখেছে, খুব কম রেখেছে, মাত্র 12-13 দিন অ্যাপ্লিকেশানের সুযোগ দিচ্ছে, যাতে তার মধ্যেই অনেকেই জানতে না পারে, অ্যাপ্লিকেশান না করতে পারে, অল্প সংখ্যক আবেদন জমা পড়ে এবং ইন্টারভিউ নিয়ে শুধুমাত্র তারা সারতে পারে। যদি অ্যাপ্লিকেশান বেশি জমা পড়ে যায় তাহলেই তাদেরকে ছাঁটাই করার জন্য পরীক্ষা নিতে হবে, সেটাই কিন্তু চাইছে না তারা। তো আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবার আপনাদেরকে বলি ভ্যাকেন্সির ব্যাপারটা। ভ্যাকেন্সির ব্যাপারটাও কিন্তু খুব খারাপ একটা ভ্যাকেন্সি নেই, যথেষ্ট ভালো সংখ্যক এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আপনারা লক্ষ্য করবেন 150-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এটাও কিন্তু খুব একটা খারাপ নয়। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনাদেরকে বলি ফিমেল হয়ে থাকলে দেখুন জেনারেলের ফিমেলদের জন্য 81টা ভ্যাকেন্সি আছে, আর জেনারেলের মেল ক্যান্ডিডেটদের জন্য 3খানা ভ্যাকেন্সি কিন্তু আছে, টোটাল 84টা ভ্যাকেন্সি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা পাচ্ছে এখানে। এবার হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা একটু কম কেন? পুরুষদের ক্ষেত্রে OBC হলে সুযোগ আছে, জেনারেল হলে সুযোগ আছে,
আর কোনো ক্ষেত্রে সুযোগ নেই। সেক্ষেত্রে পুরুষের আপনি যদি আবেদন করতে চান, আপনি জেনারেল হিসেবেও আবেদন করতে পারেন, ওবিসি থাকলেও আপনি জেনারেল হিসেবে আবেদন করতে পারেন এবং ওবিসি হিসেবেও আবেদন করতে পারেন, আপনার দুটো সুযোগ আছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা যথেষ্ট ভালো, জেনারেলের ক্ষেত্রে 81টা ভ্যাকেন্সি হবে, এসসির ক্ষেত্রে 35টা ভ্যাকেন্সি হবে, এসটির ক্ষেত্রে 10 জনের ভ্যাকেন্সি হবে এবং ওবিসি এ 16টা ভ্যাকেন্সি আছে। 16টা এ ওবিসি এ ভ্যাকেন্সি মানে যারা ওবিসি এ ক্যাটাগরিভুক্ত মহিলা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটা বিরাট ভালো সুখবর। কিন্তু কম্পিটিশনও কম হবে এবং এখানে আবেদনও কম জমা পড়বে দীর্ঘ সময়ের মধ্যেই আবেদনটা চলছে না বলে। ওবিসি বি ক্যান্ডিডেট মহিলাদের জন্য 12খানা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এখানে ছেলেরা সুযোগ পাচ্ছে না। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য মেয়েরা 5 জন সুযোগ পাবে, ছেলেরা সুযোগ পাবে না। সেক্ষেত্রে ছেলেদের ভ্যাকেন্সি কমই আছে, টোটাল 4টে ভ্যাকেন্সি ছেলেদের আছে, ওবিসির জন্য একটা, সরি এসটির জন্য একটা এবং 3টে আছে জেনারেলের জন্য। এইটা কিন্তু ছেলেদেরকে এর মধ্যে আবেদন করতে হবে। এরপর আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা বলে দিই, শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতার দরকার পড়ছে, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক নয়, এটাও কিন্তু একটা সবথেকে বড় পয়েন্ট এবং সুখবর। মাথায় রাখবেন মাধ্যমিক পাস করলেই আপনি আবেদন করতে পারছেন একটা পারমানেন্ট চাকরির জন্য, যেখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতেই হচ্ছে না, সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং চাকরির ফেসিলিটি খুবই ভালো, খুব সুন্দর প্রমোশন থাকে এবং আপনাদের কোয়ার্টার ফেসিলিটি বলে দিয়েছি। তো আপনারা এটার জন্য আবেদনটা ইমিডিয়েট করে দিতে পারেন। যে যে ডকুমেন্টগুলো চেয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো চেয়েছে, কোনোটাই কঠিন বাধ্যতামূলক নয়, যেগুলো আপনাদের নেই বা আপনারা করতে পারবেন না, এগুলো প্রত্যেকটাই আপনাদের এলিজিবিলিটি আছে বলে আমি মনে করি এবং থাকাটা দরকার। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই সুযোগটাকে কাজে লাগাতেই পারেন। আপনাদের আবেদন করার জন্য কিন্তু 160 টাকা দরকার পড়বে এবং সেটাও কিন্তু মাথায় রাখতে হবে জিপিআরএস, যেটা গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারবেন এবং এইটা অনেকেই করবে না, যার জন্য অ্যাপ্লিকেশান ক্যান্সেলও হবে, ঠিকঠাকভাবে এটা করতে পারবে না। মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ এই সমস্তগুলো কিন্তু অ্যাকসেপ্টেড নয়। নো অ্যাপ্লিকেশান শ্যাল বি কনসিডার্ড আনলেস অ্যাকম্পানিড বাই দ্য রেগুলার অ্যাপ্লিকেশান ফি এক্সিস্টিং ক্যান্ডিডেটস। এসসি এসটি ওবিসি এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলে দেওয়া আছে। এবার আপনি যদি আবেদন করে দেন, কোনো রকম ক্লেম কিন্তু রিফান্ডের জন্য অ্যাকসেপ্টেড হবে না, মানে আপনারা টাকা ফেরত চাইতে পারবেন না, এই বিষয়টি আপনাদের মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে। এবার আপনাদেরকে বলি পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড, কী কী সার্টিফিকেট এবং পার্টিকুলার্স লাগবে সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে, আপনারা অবশ্যই চেক করবেন। যাদের কাস্ট সার্টিফিকেট দেবেন রিল্যাক্সেশনের জন্য বা সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সার্টিফিকেট দেবেন, এসডিও বা আপনার এলাকার সেই লেভেলের অফিসারদের দ্বারা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সই করা সার্টিফিকেট হলে তবে সেটা গ্রহণযোগ্য হবে। নো ক্লেম ফর বিং এ মেম্বার অফ দ্য এসসি এসটি ওবিসি অর এ পিডব্লিউডি শ্যাল বি এন্টারটেন্ড আফটার সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। পরে আপনি আবেদন দাবি করতে পারবেন না, ফর্ম ফিল আপের সময় আপনাকে দাবি করতে হবে, পরে দাবি করতে পারবেন না আপনি এসসি এসটি ওবিসি, মানে সার্টিফিকেট রেডি থাকলে তবেই আপনি সেটা ফিল আপ করবেন, নাহলে জেনারেল হিসেবে ফিল আপ করবেন। এবার আপনাদেরকে এখানে যে বিষয়গুলো বলা আছে আপনারা দেখতে পারেন, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। মাথায় রাখবেন একটার বেশি আবেদন ভুলেও করবেন না, তাহলে দুটোই ক্যান্সেল হয়ে যাবে। এখানে এই ক্যান্ডিডেট শুড নোট দ্যাট হিজ হার পার্টিসিপেশন ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ প্রসেস শ্যাল বি ডিমড প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ হিজ হার এলিজিবিলিটি ইন অল রেসপেক্ট ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যুয়েন্স অফ দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন এলিজিবল ফর অ্যাডমিশন টু দিস এক্সামিনেশন হিজ হার ক্যান্ডিডেচার শ্যাল বি ক্যান্সেলড উইদাউট ফার্দার রেফারেন্স টু হিম অর হার। এই বিষয়টি আপনারা বুঝতেই পেরেছেন, পরীক্ষা ইন্টারভিউয়ের প্রসেসে যদি কোনো কারণে আপনার এলিজিবিলিটি তাদের যে ক্রাইটেরিয়া আছে তার থেকে কম থাকে তাহলে যখন তখন আপনাকে ক্যান্সেল করতে পারে, এমনকি আপনার সাব যদি চাকরি হয়েও যায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুও হয়ে যায়, তারপরেও যদি কোনো অবস্থায় খুঁজে পায় তারা আপনি কোনোভাবে ফ্রড করেছেন, ইনএলিজিবল আছেন, সেক্ষেত্রে আপনার কোনো নোটিশ ছাড়াই চাকরি ক্যান্সেল করে দেওয়া হবে, ক্যান্ডিডেট চার বাতিল করে দেওয়া হবে। এই সমস্ত কথা নোটিফিকেশান লিখতে হয়, বলতে হয়, তাদের ডিসক্লেইমার দেওয়া রাখতে হয়, সেই জন্যই দেওয়া আছে। এগুলো নিয়ে অত টেনশন নেবার কিছু নাই, ভয় নেওয়ার কিছু নেই, কারণ আপনারা কোনো রকম ধোকাদারি করবেন না, আপনারা সমস্ত সঠিক ডকুমেন্ট সার্টিফিকেট যোগ্যতা দেখিয়েই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন। এবং এখানে আপনাদেরকে বলে রাখি এক্সপিরিয়েন্সের জন্য কোনো মার্কস নেই, যেটা সবথেকে বড়ো সুখবর আপনাদের, এক্সপিরিয়েন্সের জন্য কোনো মার্কস রাখা হয়নি, অ্যাকাডেমিক মার্কসের উপরেই আপনারা কিন্তু 85% মার্কস পাবেন এবং ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর ধার্য করা আছে, এই 100-এর মধ্যেই বিচার হবে আপনার মেরিট লিস্ট।
সুতরাং আপনাদের রিটেন মার্কসে কোনো কিছু লাগছে না, এক্সপিরিয়েন্স মার্কস কোনো কিছু লাগছে না, শুধু মাধ্যমিকে প্রাপ্ত নম্বর যদি আপনার ভালো হয়ে থাকে এই সুযোগ আপনি অবশ্যই কাজে লাগান। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপরই বেশ করে আপনাকে 85 নম্বর ক্যালকুলেট করবে এবং 15 নম্বর আপনার ইন্টারভিউ দেওয়ার উপর ক্যালকুলেট করে টোটাল 100%-এর উপর মেরিট লিস্ট তৈরি করবে। যাদের মাধ্যমিকে 78%-80%-এর উপর নাম্বার আছে, না 70%-এর উপর নাম্বার আছে যে সমস্ত ক্যান্ডিডেটদের, তারা কিন্তু এই সুযোগটিকে মোটেই ছাড়বেন না। ইন্টারভিউ তো দিতে যান, মাত্র 160 টাকা খরচ ফর্ম ফিল আপ করতে। ইন্টারভিউ দিতে যান, যদি কপালে থাকে আপনি চাকরি পাবেন, আর চাকরি পেলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এই নোটিফিকেশান যদি আপনারা ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন, যেটা স্মার্ট দুনিয়া, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আপনি সার্চ করতেও পারেন স্মার্ট দুনিয়া, আমাদের চ্যানেল পেয়ে যাবেন, নোটিফিকেশান সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।